এইবার সেবার কার্যালয়ত ঘুষ লৈ ধরা পড়িল কর্মচারী। আমি জানাইছো এই মুহূর্তের একটা ডাঙর খবর, পুনর সেকা লাগিল সেবাত। এইবার সেবার কার্যালয়ত ঘুষ লৈ হাত দাঙিবলগিয়া হল কর্মচারীয়ে। এইবার সেবার কার্যালয়ত ঘুষ লৈ ধরা পড়িল দুই বিষয়া ধরা পড়িল সেবার কর্মচারী আরিসুদ্দিন আহমেদক হাতেলুতে গ্রেপ্তার করেছে দুর্নীতি নিবারক শাখায়। আন এগারী বিষয়া দীনবন্ধু কলিতাকু গ্রেপ্তার করেছে দুর্নীতি নিবারক শাখায়। সেবার কার্যালয়ত এইবার হাত দাঙিলে দুগারী বিষয়ায়, সেবার কার্যালয়ত হাত দাঙিবলগিয়া হয়েছে। আপনি নিজেই ভাবক, মেট্রিকর সার্টিফিকেটর খেলিমেলি ঠিক করে দিয়ার বাবে ঘুষ লৈছিল এই দুজন বিষয়ায়। এইবার সেবার কার্যালয়ত ঘুষ লৈ ধরা পড়িল দুই বিষয়া, সেবার কর্মচারী আরিসুদ্দিন আহমেদক হাতেলুতে গ্রেপ্তার দুর্নীতি নিবারক শাখার। দুর্নীতি নিবারক শাখার অভিযান, আর অবশেষত হাত দাঙিলে দুজনক দুর্নীতিগ্রস্ত টকা খকুয়া বিষয়ায়। এবার সেবার কার্যালয়ত ঘুষ লৈ ধরা পড়িল দুই বিষয়া। আমি দেখুৱাইছো স্থির চিত্র দেখুৱাইছো, দুজনক বিষয়ায় হাত দাঙিবলগিয়া হয়েছে, তাকো সেবার কার্যালয়ত। যুক্তালয়তে থাকে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ, যুক্ত কার্যালয়ের ভিতরের নির্ণয় করা হয় লাখ লাখ ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ, লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যতে মূর তুলি চায় এই কার্যালয়টির। এই কার্যালয়টির ছাত্র ছাত্রী সকলের শৈক্ষিক জীবন, ভবিষ্যৎ জীবন তথা নানা স্বপ্ন জড়িত হয়ে থাকে। সেবা সেবা যেন সেই, যেতিয়া দুর্নীতির বজার মেলে কেজনমান খকুয়া বহি লৈ কার কিমান খক সেই খকর প্রতিযোগিতা পাতে, তেতিয়া নিশ্চিতভাবে শিক্ষার্থী সমাজ তথা অভিভাবক সকল চিন্তিত হয়ে পড়ে, শঙ্কিত হয়ে পড়ে। দুজনক বিষয়াক হাত দাঙিবলগিয়া হয়েছে সেবার কার্যালয়ের। এটা পরীক্ষা সুকলমে পাতিব নোৱাৰে বুলি বদনাম ইতিমধ্যে আছেই সেবার। প্রত্যেক বছরে গুয়াল গালি খাবলগিয়া হয় সেবায়, কিন্তু এই সকল কর্মচারীর লাজ নহল, এই সকল বিষয়ার লাজ নহল, তেওঁলোকর চরিত্র সলনি নহল, যিমানেই গালি নাপাওঁ প্রত্যেক বছরে এওঁলোকে গালি খায়। প্রত্যেক বছরে অসমৰ ৰাইজৰ মুকলি গালি খায়, তেওঁলোকর কিন্তু চরিত্র সলনি হওয়া নাই। দুজনক বিষয়ায় হাত দাঙিবলগিয়া হয়েছে সেবার কার্যালয়ত হাত দাঙিবলগিয়া হয়েছে। মেট্রিকর সার্টিফিকেটর খেলি মেলি এলোকে ঠিক করে দিম বলে ঘুষ লৈছিল ছাত্র ছাত্রীর, আর এলোকে বজারখন এতিয়ার নহয় দীর্ঘদিনের চলাই আছে, আর অবশেষত জালত পড়ে